আমি মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম। আমি অ্যাকচুয়ালি সরকারিভাবে সাউথ কোরিয়াতে যেতে চাচ্ছিলাম এবং আমার কাগজপত্র অলরেডি হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে টিকার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি যে রাস্তা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিএমইটির রেজিস্ট্রেশনটা এখানে মুখ্য বিষয় যদি আমরা টিকার আওতায় যেতে চাই। আর এই সময় আসলে ভ্যাকসিনেশনের বিকল্প কিছু নেই। তো এখানে তারা অপশন যে দুটো দিয়েছিল যে 53টি জেলা ডিএমও অফিস প্লাস মিলিয়ে টিটিসি ওখানে হচ্ছে তারা সরাসরি রেজিস্ট্রেশন করছে, এবং আরেকটা অল্টারনেটিভ ওয়ে যেটা দিয়েছিল যে আপনার আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে যে বিএমইটির নিবন্ধনটা, কিন্তু আমরা এটা করেছি, করার পরে দেখা যাচ্ছে যে 72 ঘন্টা ওয়েট করতে বলছে, বাট আমার 2 দিন হয়ে গিয়েছে। তারপরে আমি সার্ভিস সেন্টারে আমি প্রবাসী অ্যাপের ফোন দিলাম, ওখান থেকে আমাকে বলা হলো যে ই পাসপোর্ট যাদের তাদের রেজিস্ট্রেশন আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে হচ্ছে না, এবং তারা আমাকে বিএমইটিতে সরাসরি কথা বলতে বললো। এখন আমি বিএমইটির এখানে কথা বলেছি, এখানে ম্যামের সাথে পরিচালক যে ম্যাম আছে তার সাথে কথা বলেছি, এবং তিনি আমাকে আশ্বাস দিয়েছেন তারা এখান থেকে ঢাকা থেকেই আমাদের করে দিবে, কারণ লকডাউনের কারণে সবাই কিন্তু পারছে না যার যার জেলায় যেতে, স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে, অনেক ঝুঁকির সমস্যা। তো ম্যাম এখানে আমাকে আশ্বস্ত করেছে যে এখন যে 1 সপ্তাহ এটা তারা শুধু যারা ইমার্জেন্সি বেসিসে, কারণ আমরা জানি সৌদি এবং কুয়েতগামীদের এই মুহূর্তে ভ্যাকসিনটা সবচেয়ে বেশি জরুরি, এই কারণে হচ্ছে সৌদি এবং কুয়েতগামীদেরকে প্রায়োরিটি বেসিসে এই 1 সপ্তাহ ধরে তাদের নিবন্ধনটা তারা এখান থেকে করে দিচ্ছে, ঢাকা থেকে করে দিচ্ছে। এবং এখানে তারা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছে এবং আমাদের সলিউশন আমাদের প্রবলেমগুলো শুনেছে এবং একটা সলিউশন দিয়েছে, এবং আমাকে 1 সপ্তাহ পরে আসতে বলেছে যে যখন তারা সব দেশের কাজই করবে এখানে ঢাকা থেকেই করে দিবে, যারা লকডাউনের কারণে যার যার জেলায় যেতে পারছে না তাদেরটাও করে দিবে। 1 সপ্তাহ এর জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে।